একেবারে ওই যে একটা বিল্ডিং দেখা যাচ্ছে ওই বিল্ডিং এর কর্নার থেকে শুরু করে এই যে একটা লোক হেঁটে আসছে যে রাস্তাটা এই রাস্তা পর্যন্ত এই পুরাটা হলো জমির মুখ এই মহাসড়কের পাশে এই ঢাকা ময়মনসিংহ হাইওয়ের গাজীপুর চৌরাস্তা নামক যে পয়েন্ট সেটা হচ্ছে একেবারে গাজীপুর মহানগরের ক্রিম পয়েন্ট সেন্টার বলা চলে এইখান থেকে 10 টাকা রিকশা ভাড়া দিয়ে আপনারা চলে আসতে পারেন সরাসরি এই জমির এখানে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম জমি বিক্রয় গাজীপুর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে যারা এই মুহূর্তে একেবারে এই এরকম মহাসড়কের পাশে একটা ফ্যাক্টরি বা বড় ধরনের কারখানা করতে চাচ্ছেন তাদের জন্য আজকে আমি একটা জমি নিয়ে আসছি জমির পরিমাণ প্রায় বিয়াল্লিশ কাঠা জমির পরিমাণ একেবারে মহাসড়কের পাশে আপনারা যে আমি রাস্তা ঠিক এই পাশে দাঁড়িয়ে আছি আর রাস্তার ওই পাশে আপনার জমির দেখা যাচ্ছে ওয়ালটা বাউন্ডারি ওয়ালটা একেবারে ওই যে একটা বিল্ডিং দেখা যাচ্ছে ওই বিল্ডিংয়ের কর্নার থেকে শুরু করে এই যে একটা লোক হেঁটে আসতেছে যে রাস্তাটা এই রাস্তা পর্যন্ত এই পুরাটা হলো জমির মুখ এই মহাসড়কের পাশে সুপ্রিয় দর্শক এই জমিটির 1 কিলোমিটারের মধ্যে যে সকল প্রতিষ্ঠান আপনারা পেয়ে যাবেন সেগুলি আমি আপনাদেরকে একটু বলছি এই জমিটির অবস্থান হচ্ছে গাজীপুরের একেবারে ক্রিম পয়েন্ট অর্থাৎ মহানগরের যে কেন্দ্র গাজীপুর চৌরাস্তা থেকে সামান্য একটু পশ্চিমে গাজীপুর চৌরাস্তা থেকে যে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক সেটা ধরে চান্দন উচ্চ বিদ্যালয়কে হাতের বামের ডানে রেখে যদি আমরা সামনে এগিয়ে যাই তাহলেই সামনে গেলে এই জমিটা পড়বে এবং এই যাওয়ার পথে আপনি পাবেন এনআরবিসি ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের একটি ব্রাঞ্চ গাজীপুর কমার্স কলেজ তারপর এখানে পাবেন সিটি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল এরপর পেয়ে যাবেন গাজীপুর সিটি কলেজ তারপর গাজীপুরের সবচেয়ে স্বনামধন্য যে শিক্ষা প্রতিষ্ঠান বাউল বদর আলম সরকারি কলেজ এছাড়াও আরও পাবেন লিঙ্কন মেডিকেল কলেজ ইনস্টিটিউট এরপর পাবেন লিঙ্কন কলেজ এবং জমির একেবারে বাউন্ডারি ওয়ালের সাথে যে প্রতিষ্ঠানটি সেটা হচ্ছে সিটি মেডিকেল কলেজ ও হাসপাতাল তো চলুন একটু জমিটা আপনাদেরকে ঘুরে দেখাই যারা এই মুহূর্তে একেবারে এই মুহূর্তে মহাসড়কের পাশে এবং গাজীপুর সিটির কেন্দ্রে যারা জমি খুঁজতেছেন তাদের জন্য আমি মনে করি একটি আদর্শ জায়গা হতে পারে এটা আমি একটু ধীরে ধীরে জমিটার কাছে যাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি জমিটা এটার অবস্থানটা হচ্ছে গাজীপুর চৌরাস্তা থেকে সামান্য গাজীপুর চৌরাস্তা থেকে মাত্র 10 টাকা রিক্সা ভাড়ার মতো লাগে এখানে আসতে আসলে এরকম মহাসড়কের পাশে জমি এখন নাই বললেই চলে পাওয়া যায় না তো সেক্ষেত্রে এই জমিটা আমি একটু আপনাদের দেখাচ্ছি চলুন একটু জমিটার ভিতরটা একটু আমরা যদি ঘুরে দেখি তাহলে এরকম জমির সামনেই একটা ছোটোখাটো একটা গেট করে রাখা হয়েছে সিকিউরিটির জন্য আর ভিতরে একজন মুরব্বী থাকেন ওই পাশে একটা ঘর করে দেওয়া আছে এখানে একজন মুরব্বী থাকেন আর এটা হচ্ছে সেই আপনাদের যে জমিটা দেখাতে নিয়ে আসছি সেই জমিটা হচ্ছে এটা এখান দিয়ে এটা জমির পুরো পাশ একেবারে ওই যে একটা দুইতলা পানির ট্যাঙ্কি যে দেখা যাচ্ছে ওই ট্যাঙ্কির নিস্তরে যে দক্ষিণ পাশ অর্থাৎ পূর্ব পাশ দক্ষিণ পাশ এই পাশে পশ্চিম পাশ পশ্চিম পাশের এই এখানে এসে শেষ হয়েছে আর এটা উত্তর পাশ আমার পিছন সাইডটা আর আমার পিছনের সাইডে ওইটা হচ্ছে ঢাকা টাঙ্গাইল হাইওয়ে পশ্চিম পাশে এখানে কয়েকটা ফ্যাক্টরি আছে ওইটা একটা আবাসিক এলাকার মতো হ্যাঁ মেডিকেল একটা পশ্চিম পাশে এটা ফ্যাক্টরি না এটা হচ্ছে একটা মেডিকেল কলেজ আর সিটি মেডিকেল কলেজ না আচ্ছা এটা হচ্ছে সিটি মেডিকেল কলেজ জমিটা বেশ একেবারে প্রপার জায়গার মধ্যে গাজীপুরের ক্রিম পয়েন্ট যেটাকে বলে গাজীপুর চৌরাস্তা সেই জায়গাটার মধ্যে এই জমিটার অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন জমিটা এটার পুরো চতুর্পাশটা মোটামুটি 6-7 ফিট উঁচু করে বাউন্ডারি ওয়াল দিয়ে ঘিরে রাখা হয়েছে অর্থাৎ সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই কাগজপত্র সব আপডেটেড আছে আপনারা যদি জমিটা পছন্দ করেন বা নিতে চান আসতে পারেন দেখতে পারেন জমিটা বেশ উঁচু একেবারে আপনারা দেখেন ওটা হচ্ছে ঢাকা ময়মনসিংহ হাইওয়ে ওইখান থেকে এই হচ্ছে জমির অবস্থান জমিটা যারা এই মুহূর্তে ফ্যাক্টরি করতে যাচ্ছেন বা বড় ধরনের কোনো কারখানা বা এই ধরনের যাদের চিন্তাভাবনা আছে এই মুহূর্তে একেবারে ঢাকা বা ঢাকার আশেপাশের জেলাগুলোতে একেবারে হাইওয়ে রাস্তার সাথে অর্থাৎ প্রায় এই হাইওয়েটা প্রায় 300 ফিটের মতো চওড়া এরকম হাইওয়ের পাশ থেকে যারা জমি কিনতে চাচ্ছেন তাদের জন্য এটা একটা আদর্শ জায়গা হতে পারে একটা ফ্যাক্টরির জন্য আমি মনে করি একটা আদর্শ জায়গা এখানে জমির পরিমাণ হচ্ছে 76% অর্থাৎ 42 কাঠা জমিটা একেবারে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশেই আমি জমিটার পুরো পাশ দিয়ে একটা রাস্তা আছে এই রাস্তার পাশে যে জমিটা পুরো জমিটা বাউন্ডারি করা আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পুরো জমিটা বাউন্ডারি করা আছে এবং অনেকদিন খোলা থাকার কারণে আশেপাশের লোকজন যারা আছে সবাই এখানে ময়লা টয়লা ফেলে মোটামুটি বাগার মতো করে ফেলছে কিন্তু আসলে জায়গাটা উঁচু জমি
জায়গাটা উঁচু জমি, এখানে আপনারা যারা এই মুহূর্তে বড় ধরনের কারখানা করতে যাচ্ছেন বা ফ্যাক্টরি করতে যাচ্ছেন এবং ঢাকার আশেপাশে স্পেশালি গাজীপুর জেলার একেবারে কেন্দ্রে এবং সেটা আবার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সাথে, এই রাস্তাটা প্রায় 300 ফিটের মতো চওড়া। আপনারা যদি আসেন এই জমিটা দেখতে পারেন এখানে, এবং জমির আশেপাশে বেশ বড় বড় অনেক ইন্ডাস্ট্রিজ আছে। আপনারা দেখতে পাচ্ছেন এই একটা ইন্ডাস্ট্রিজ, ওই পিছনে আবার একটা হাউজিং এরিয়ার মতো, এই পিছনে হাউজিং এরিয়ার মতো, এবং এই বাম পাশে যে বাউন্ডারি ওয়ালটা দেখতে পাচ্ছেন এটাও একটা ইন্ডাস্ট্রির বাউন্ডারি। তো আমরা পিছনের গেট দিয়ে একটু আপনাদেরকে সামনে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি, পিছনের গেট দিয়ে ঢুকে আপনাদেরকে জমিটা একটু দেখানোর চেষ্টা করতেছি। এটা হচ্ছে গাজীপুর চৌরাস্তা থেকে একটু পশ্চিম দিকে ইটাহাটা মৌজা, জমিটা হচ্ছে ইটাহাটা মৌজায়, জমির পরিমাণ হচ্ছে 75% অর্থাৎ প্রায় 42 কাঠার মতো জমির পরিমাণ। এইটা হচ্ছে সেই জমিটা, দেখেন আপনারা চতুর্দিকে অলরেডি বাউন্ডারি করে দেওয়া আছে। আমি যদি আপনাদের দেখাই এখানে, এটা হচ্ছে একেবারে লাস্ট সীমানা, এখান থেকে এই যে বাউন্ডারি, এই বাউন্ডারি হয়ে ওই সামনে গেট এবং এদিক দিয়ে এসে এখানে শেষ হয়েছে। এটা হচ্ছে একটা রাস্তা, এখানে একটা ইন্ডাস্ট্রিজ, ওইখানে একটা ইন্ডাস্ট্রিজ, এই যেখানে হাউজিং এরিয়া আছে, পিছনে অনেক হাউজিং এরিয়া আছে, এখানে জমির ভিতরে ছোট্ট একটা বাড়ির মতো আছে, সম্ভবত এখানকার কেয়ারটেকার বা কিছু একটা হতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন জমির সামনেই যে মহাসড়ক, সেই মহাসড়কটা আপনারা দেখতে পাচ্ছেন ওই দিকে গাড়ি চলাচল করতেছে অলরেডি। এখানে জমির পরিমাণ হচ্ছে 76% অর্থাৎ প্রায় 42 কাঠা, এবং এখানে এই জমিটার যারা নেবেন, নিতে আগ্রহী হন, আগে আমি মনে করি আপনাদের এখানে আসা উচিত, অবশ্যই জমিটা দেখবেন, পছন্দ হলে তারপর জমিটার দামাদামি করবেন। এবং দামটাও এখানে আমি আপনাদেরকে বলে দিব আজকের ভিডিওতে, ভিডিও শেষের দিকে এই জমির দামটা আমি আপনাদের বলে দিব। সুপ্রিয় দর্শক, যদি গুগল ম্যাপে আমরা জমির লোকেশনটা আপনাদেরকে দেখাই, তাহলে আমি একটা গুগল ম্যাপের উইন্ডো অন করে রেখেছি। এটা হচ্ছে গাজীপুর, অর্থাৎ বৃহত্তর গাজীপুর যেটা আমরা বলি সেটা না, এটা হচ্ছে গাজীপুর মহানগরের যে এরিয়া সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে গাজীপুরের চৌরাস্তা বলে, এটা গাজীপুর শহর। আর আমি যদি একটু জুম করে আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে গাজীপুর চৌরাস্তা। এই রাস্তাটা হচ্ছে চলে গেছে ময়মনসিংহের দিকে, বাম দিকের যে রাস্তাটা এটা চলে আসছে টাঙ্গাইলের দিকে, এবং ডান দিকের রাস্তাটা চলে গেছে গাজীপুর শহরের দিকে, আর এটা হচ্ছে ঢাকা থেকে আগত রাস্তা গাজীপুর চৌরাস্তার দিকে। তো এই গাজীপুর চৌরাস্তা থেকে আমরা যদি একটু বাম দিকে আসি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সিটি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এই সিটি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের সাথেই এই হাসপাতালের সাথেই এই যে জমির লোকেশনটা আপনারা, এই জমিটা যে আমরা দেখতেছেন বাউন্ডারি করে যে জমিটা দেখা যাচ্ছে, এটা আমি মাউজের স্ক্রিন যেখানে মুভ করতেছে আয়তাকার, এই জমিটাই হচ্ছে সেই জমি যেটার কথা আমি আপনাদের বলছি। এটা এই ঢাকা টাঙ্গাইল হাইওয়ের ঠিক পাশেই এই জমিটা, একেবারে বাউন্ডারি দিয়ে ঘেরা, পুরো 42 কাঠা জমি এখানে আছে। আপনারা যদি নিতে চান আসতে পারেন। তো এখানে আসার জন্য সবচেয়ে সহজ হলো ময়মনসিংহগামী যে কোনো গাড়িতে অথবা গাজীপুরগামী যে কোনো গাড়িতে আপনারা এসে গাজীপুর চৌরাস্তা নেমে সরাসরি 10 টাকা রিক্সা দিয়েই এখানে চলে আসতে পারবেন। তো আমি যদি একটু জুম করে আপনাদেরকে আবার দেখাই জমির লোকেশনটা, এটা হচ্ছে গাজীপুর চৌরাস্তা আর ঢাকা ময়মনসিংহ, এটা হচ্ছে ঢাকা ময়মনসিংহ হাইওয়ে। গাজীপুর চৌরাস্তা থেকে ডান দিকের যে রাস্তা সেটা হচ্ছে গাজীপুর শহরে যাওয়ার জন্য, আর বাম দিকে যে রাস্তাটা এটা হচ্ছে টাঙ্গাইল যাওয়ার জন্য। এই ঢাকা ময়মনসিংহ হাইওয়ের গাজীপুর চৌরাস্তা নামক যে পয়েন্ট সেটা হচ্ছে একেবারে গাজীপুর মহানগরের ক্রিম পয়েন্ট সেন্টার বলা চলে। এইখান থেকে 10 টাকা রিক্সা ভাড়া দিয়ে আপনারা চলে আসতে পারেন সরাসরি এই জমির এখানে। এটা হচ্ছে সেই জমির লোকেশনটা, এখানে চলে আসতে পারেন। জমির সাথেই লাগোয়া এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা মেডিকেল কলেজের হাসপাতাল, একেবারে জমির সাথে লাগোয়া। তো বন্ধুরা, গুগল ম্যাপের জমির লোকেশনটা আপনাদেরকে দেখালাম। তো চলুন এখন আমরা আবার আমাদের নিয়মিত ভিডিওতে ফিরে যাই। এটা হচ্ছে সেই জমিটা, এখানে জমির পরিমাণ হচ্ছে 42 কাঠা অর্থাৎ 76% একটু বেশি, 76% 42 কাঠা। জমির আশেপাশে সকল ইন্ডাস্ট্রিজ, কলকারখানা এবং বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা সহ সকল ধরনের নাগরিক সুবিধা সম্মিলিত এই জমিটি। আপনারা যদি এখানে নিতে চান, জমিটা নিতে চান, তাহলে আসতে পারেন। আপনাদের আমার বিশ্বাস, আপনাদের যে কারো যারা সাধারণত ফ্যাক্টরি করতে চাচ্ছেন, এই মুহূর্তে বড় ধরনের কারখানা করতে চাচ্ছেন, তাদের জন্য একটি আদর্শ জমি হতে পারে এটা। বিশাল এরিয়া, এটা হচ্ছে পশ্চিম পাশের যে বাউন্ডারি ওয়াল সেটা হচ্ছে পশ্চিমের বাউন্ডারির সাথে ওই পাশে একটা ফ্যাক্টরি আছে, আর সামনেই তো মহাসড়ক, এটা হচ্ছে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক।
আপনাদেরকে জমির অবস্থানটা যদি দেখাই, এটা হচ্ছে পূর্ব পাশের বাউন্ডারি এবং এই বাউন্ডারির পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে, আর এটা হচ্ছে উত্তর পাশের বাউন্ডারি, আর এটা হচ্ছে সেই ঢাকা টাঙ্গাইল মহাসড়ক। যারা এই মুহূর্তে এই ধরনের মহাসড়কের পাশে অর্থাৎ একটা আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত রাস্তার পাশেই যারা জমি খুঁজতেছেন, এবং শুধু রাস্তার পাশেই না, এটা একেবারে ঢাকা একেবারে লাগোয়া গাজীপুর জেলায় এবং গাজীপুর মহানগরের কেন্দ্রে গাজীপুর চৌরাস্তা থেকে মাত্র 1 কিলোমিটার পশ্চিম দিকে আসলেই আপনারা এই জমিটা পেয়ে যাবেন। এখানে জমির সম্পূর্ণ বিস্তারিত আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আরও বিস্তারিত যদি আপনারা জানতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করবেন। এখানে বিক্রয় প্রতিনিধির নাম্বার দেওয়া থাকবে, মোহাম্মদ আদনান সাহেব, ওনার সাথে যোগাযোগ করে আপনারা জমিটা নিতে পারেন। আমি মনে করি যারা ফ্যাক্টরি করতে চাচ্ছেন, বড় ধরনের কারখানা করতে চাচ্ছেন এবং একেবারে এই ধরনের মহাসড়কের পাশে জমি খুঁজছেন, তাদের জন্য এটা একটা আদর্শ জায়গা হতে পারে। এবং এই মুহূর্তে কারখানা করার জন্য একেবারে সকল ধরনের নাগরিক সুবিধা সবই এখানে বিদ্যমান আছে। আপনি আসতে পারেন, দেখতে পারেন, যদি আপনাদের জমিটা পছন্দ হয়, কাগজপত্র যাচাই বাছাই করে যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা জমিটা নিতে পারেন। এবং এখানে জমির মালিকের আস্কিং প্রাইস হচ্ছে প্রায় 25 লক্ষ টাকা প্রতি কাঠা, অর্থাৎ প্রতি কাঠা জমির মূল্য হবে 25 লক্ষ টাকা, এটা হচ্ছে জমির আস্কিং প্রাইস। তারপরেও আপনারা যদি পছন্দ হয় সেক্ষেত্রে মালিকের সাথে বসে কথাবার্তা বললে হয়তো বা কিছুটা আপনারা নেগোসিয়েশন করে কমিয়ে নিতে পারবেন, সেই সুযোগ অবশ্যই থাকবে। আপনারা, আমি মনে করি আপনারা আসুন, কথা বলুন, কাগজপত্র যাচাই বাছাই করুন, যদি পছন্দ হয় জমিটা নিতে পারেন। তো বন্ধুরা, আপনাদের সাথে একটা জমি আজকে শেয়ার করলাম একেবারে মহাসড়কের পাশে। আর যারা আপনাদের মধ্যে যারা আপনাদের সম্পত্তি বিক্রি করতে চান, জমি বিক্রি করতে চান, বাড়ি বিক্রি করতে চান, গাড়ি বিক্রি করতে চান, তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার সেই নাম্বার সাথে যোগাযোগ করতে পারেন জমি বিক্রয় গাজীপুর ইউটিউব চ্যানেলের কর্তৃপক্ষের সাথে। আমরা অবশ্যই আপনাদের সেই সম্পত্তি বিক্রয়ের বিজ্ঞাপন আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে দিব। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।